हेलो फ्रेंड्स, आमी मंदिरा लाहिड़ी, आमी आपनादेर बंधु यूट्यूब साथी। आमी आज के चले एसेछि आमार छोट्ट उठोन बागान के निये। आमी देखाबो आमार उठोन बागानेर किछु गाछ जेटा आपनादेर भालो लागबे। एई देखुन आमार पुरो उठोन बागानटा जेटा माटि दिये, चारिदिके माटि माटि माटि, ईंट पाथर बालिर बागान, सुंदर गाच देखेछे, बड़ो गाच। एई देखो, एई जे एई देखो एकटा सुंदर, बेशिरभाग आमार पाताबाहार एवं छोटो छोटो फुलेर गाच। आर एकटा चले एलाम बंधु सेई फुलेर गाच, एतो फुल प्रत्येक बछर এই গাছগুলো আমার বাগানে প্রচন্ড পরিমাণে ফুটে থাকে, কিন্তু আমি আপনাদের নাম বলতে পারবো না কি ফুল। অনেকে নিয়ে গেছে এই ডাল আমার কাছ থেকে, তাদেরও হয়েছে এই গাছ। দেখুন ছোট্ট 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 ফুল, ছোট ছোট গাছ, কিনা গাছ নেই আমাদের এখানে। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখুন, নবীত্ব বাড়িতে। এই দেখো উঠোনের বাগান, অর্থাৎ কি, এই দেখুন ইট, ইটের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছে। আমি কিন্তু কোনো গাছকে নষ্ট করি না বন্ধুরা, সব গাছকে সুন্দর করে রেখে দিয়েছি। আর দূরে দেখতে পাচ্ছেন আমার একটা করলা গাছ কীরকম বেয়ে উঠেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, উঠোনের বাগান সাধারণত যেমন হয় ঠিক আমার সেরকমই বাগান। এবার চলে এসেছি বন্ধুরা, দেখো আমার সব পাতাবাহার, দেখেছো ছোট ছোট পাতাবাহার। পাতাবাহার এত সুন্দর, পাতাবাহারগুলো দেখতেই ভালো লাগে, এমন কিছু দাম না কিন্তু। আপনারা কিন্তু এগুলো এনে সহজেই আপনাদের জায়গাটাকে সুন্দর করে রাখতে পারেন। আসল কথা আমরা চাই যে আমাদের নিজের পরিবেশটা আমরা কিভাবে সুন্দর করে তুলে রাখব। যেমনই জায়গা থাক না কেন, আমি আগেও বলেছি বন্ধুরা অনেক যে আমার জায়গা আছে তা না। এই দেখুন আমার এই ফুল হয়েছিল, ফুলের এবার সব দানাগুলো দেখা যাচ্ছে। দুই একটা ফুল নিশ্চয়ই দেখতে পাবেন, হ্যাঁ আপনাদের দেখতে পেয়েছি। আর একটা দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো আমার ছোট ছোট টব, দেখেছো, দেখো এই দেখো গাছ, টবগুলো কিন্তু ভীষণ ছোট, ভীষণ ছোট, অনেক বড় বড় কিন্তু না। এই দেখো সব ছোট ছোট গাছ দিয়ে তৈরি আমার সাজানো একটা এই পাতাবাহারটা, দেখো এ সারা বছর আমাকে কি করে একটু ছায়া দেয়। এর নিচে কেন গাছটা আমি রেখেছি তোমাদের বলছি, যখন প্রচণ্ড গ্রীষ্মের দাবাদাহ হয় এই গাছটার নিচে আমি ছোট ছোট গাছগুলোকে রাখি, এই বড় গাছটা ছোট গাছগুলোকে রক্ষা করে। কত বড় বড় পাতা, এই দেখো পেঁপে গাছ, আমি দূর থেকে দেখাচ্ছি পেঁপে গাছগুলো, প্রচণ্ড পেঁপে, অনেক পেঁপে গাছ হয়েছে আমার। মাটি সত্যি খাঁটি, মাটিতে কিছু যদি আমরা ফেলি, আমি যে সব গাছ পুঁতেছি তা না কিন্তু, মিথ্যা কথা বলি না যে এত করেছি অত করেছি তত করেছি, না আমি দানা খেয়ে ফেলেছি, সেই গাছ আমার এখন শোভা পাচ্ছে আমার উঠোন বাগানে। ছোট্ট গাছের কাছে চলে এলাম, দেখতে পাচ্ছ দূরে একটা আমার সুন্দর পাতাবাহার, ওই যে দূরে পাঁচিলের পাশে, তার মাঝেও ছোট ছোট টবে আমি করে রেখেছি। আমি অনেক দামি দামি গাছ করতে পারি না, কারণ গাছ করতে গেলে অনেক অর্থেরও দরকার হয়। দরকার নেই, যদি তুমি ছোট ছোট গাছ করে রাখো ভালো লাগবে, সামনেটা একটুখানি সাজিয়ে রাখো বন্ধুরা। দেখো এই দেখো আমি কিভাবে সাজিয়ে রেখেছি, দেখেছো, এই দেখো তোমাদের ভালো লাগবে বন্ধুরা, সুন্দর। শেষ করছি বন্ধুরা, এই দেখো আমার মানি প্ল্যান্ট দিয়ে, দেখেছো মানি প্ল্যান্ট, এই দেখো। শুনেছি নাকি মানি প্ল্যান্ট ঘরের সামনে রাখলে অনেক টাকা আসে, কি জানি আসবে কি না জানি না, কিন্তু রেখেছি, এক আমি রেখেছি সৌন্দর্যের জন্য। দেখো বন্ধুরা আমার ছোট্ট উঠোন বাগান, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখবে মাটি 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 মাটি, ঘাস চারিদিকে, দেখেছো সব কিছু দিয়েই
সাজানো, একটু একটু সব কিছু দিয়ে সাজানো, অনেক রকম গাছের সমারোহ। দূরেও দেখতে পাচ্ছ কোনো কোনো গাছে ফুল। ছোট ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধু মন্দিরা এরকম ছোট ছোট আমার উঠোন বাগানের ছোট ছোট ভিডিও তোমাদের দেব। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও আমার ধন্যবাদ, যারা করনি তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা।